হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার পড়ব ইংলিশ ক্লাস 1 লেসন 5। আজকে আমরা শুরু করব পৃষ্ঠা নম্বর 96 হইতে। 96 96, আমরা প্রথমে দেখতে পারছি 96 নম্বর পৃষ্ঠার উপরে লেখা আছে, 26 নম্বর অ্যাক্টিভিটিতে লেখা আছে কালার দ্য ফ্রুইটস, ফলগুলিকে রং করো, গিভেন বিলো, নিচে দেওয়া আছে বা নিচে দেওয়া ফলগুলিকে রং করো। কালার দ্য ফ্রুইটস গিভেন বিলো, দেন পরে ড্র, তারপরে একটু অঙ্কন করবে, অ্যান্ড কালার ইউর ফেভারিট ফ্রুইটস, এবং তোমার প্রিয় ফলটিকে তুমি রং করবে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ফলের ছবি আছে, এটিকে তোমরা রং করবে। এটি হলো একটি আপেল, তোমরা আপেলটিকে বইয়ের মধ্যে আরও আপেলের ছবি আছে, আপেলকে দেখে আপেলের রং করবে, ম্যাঙ্গোকে রং করবে, আমটিকে রং করবে, ব্যানানা কলাকে রং করবে, তারপর নিচে লেখা আছে লিচি, লিচি দেখে লিচিটিকে রং করবে, গ্রেপস বলতে আঙুর, আঙুর আঙুরটিকে রং করবে। আর এখানে তোমরা একটি সুন্দর একটি ফ্রুইট, ফ্রুইটস বলতে একটি ফল, তোমাদের যে ফলটি সবথেকে ভালো লাগে বলতে ফেভারিট, ফেভারিট ফেভারিট বলতে সবথেকে প্রিয়, এখানে লেখা আছে ফেভারিট ফ্রুইটস। কী লেখা আছে? ফেভারিট ফ্রুইটস, তোমার সবথেকে প্রিয় যে ফলটি সেই ফলটিকে তোমরা এখানে লিখে তোমরা এটিকে রং করবে। তারপরে লেখা আছে 27 নম্বর, কী লেখা আছে? লেটস রিড, চলো পড়ি, লেখা আছে লেটস রিড, চলো পড়ি, তাহলে আমরা পড়ি। এখানে কী লেখা আছে? এইচ ই এন, বাক্সের মধ্যে এইচ ই এন লিখেছে, হ্যান, তারপরে হ্যাট, এইচ এ টি হ্যাট, এটি হলো এম ইউ জি মগ, মগ বলতে মগ দিয়ে আমরা জলকে ব্যবহার করি, হ্যান হল তো মুরগি, আর হ্যাট বলতে টুপি, তারপরে এম এ টি ম্যাট, ম্যাট বলতে মাদুর বা মাদুর আমরা বলি। তাহলে আমরা এখানে কী কারণে এগুলো পড়েছি, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যখন হ্যান পড়েছি আমাদের মধ্যে কিন্তু আমাদের ইর মতো একটা শব্দ হয়েছে, হ্যান হ্যান হ্যান, আর যখন আমরা হ্যাট পড়েছি মধ্যে দিকে আমাদের এয়ার এয়ার শব্দটি হয়েছে, হ্যাট, আমরা এয়ার মতো একটা শব্দ হয়েছে হ্যাট। যখন মগ পড়েছি মাগ, তখন মধ্যে দিকে আমাদের ইউর মতো একটা শব্দ হয়েছে মাগ। তারপর ম্যাট যখন পড়েছে মধ্যে দিকে আমাদের এয়ার মতো একটি শব্দ হয়েছে, জিনিসটা তোমরা লক্ষ্য করবে, সেই কারণে বলা হচ্ছে লেটস রিড, চলো পড়ি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 28 নম্বরে লেখা আছে ট্রেস অ্যান্ড এ রাইট, এগুলো আমরা আগে একবার করেছিলাম, আজকে আমরা আবার করব। আমরা প্রথমে ট্রেস করব, এখানে আমাদের জন্য দিয়ে দিয়েছে, এটি হলো আই, এই আইকে আমরা ট্রেস করবো, আইটি আমরা টানা হাতের কীভাবে লিখবো, প্রথম এক নম্বরে দেখে দিচ্ছি এভাবে, তারপর দুই নম্বরে হবে এরকম, এটি হয়ে গেছে টানা হাতের বা কার্সি বা আই, উপরে তিনটে জায়গায় লিখেছি। তারপর টানা হাতের যখন আমরা জে লিখবো এভাবে শুরু হবে, এটা কিন্তু তিনটে চারটে জায়গার মধ্যে লাগবে, টানা হাতের জে হয়ে গেছে, আর একবার লক্ষ্য করো যে এটিকে কীভাবে শুরু করেছে, এখান থেকে শুরু করেছে, এখানে গিয়ে এখানে এসেছে জে, টানা হাতের জে হয়ে গেছে, আই জে, তারপর কে, টানা হাতের কে কীভাবে লিখেছে, ডিজাইনদের এভাবে লিখেছে, বা এখান থেকে শুরু করে এভাবে আই জে কে, তোমরা সুন্দর করে সেই সবগুলি লিখবে। তারপর নিচে তোমরা এখানে তোমাদেরকে আরেকবার লিখতে হবে, এখানে উপরে লেখা আছে আই, নিচে তোমাদের জন্য লেখার জায়গা দিয়েছে, এখানে তোমরা লিখবে এভাবে শুরু করেছিল তারা আইটি, আমরা এভাবে শুরু করব আই, তারপর জেটি শুরু করেছে এখান থেকে, আই জে, তারপর খেটি আবার উপরের তিন লাইন, তিনটি লাইনের মধ্যে লেগেছে কেটি কে, আই জে কে, এভাবে তোমরা সুন্দর করে করে তোমরা সম্পূর্ণ সবগুলি লিখবে। তারপর ছোট হাতের আছে আবার, এখানে ট্রেস দেওয়া আছে, এটির উপর আমরা লিখে নেব আই জে, লাগবে নিচের তিনটে দাগ, নিচের তিনটে দাগের মধ্যে কে, কে লাগবে উপরে তিনটে দাগের মধ্যে কে, তারপর নিচেও তোমরা লিখে নেবে আই, তারপর যে আই লিখবে এরকম,
যে লাগবে নিচের তিনটি দাগের মধ্যে কে লাগবে এরকম টানাতে দিয়ে নিচে আই যে কে তোমরা সুন্দর করে করে এভাবে সবাই লিখবে এগুলোতে এই বইয়ের মধ্যে। তারপর পরের পৃষ্ঠাতে আবার বলা আছে ট্রেস এন্ড রাইট, এগুলো তোমরা সুন্দর করে লিখবে। এখানে কিউ আছে, আর আছে, এস আছে, তারপর এখানে আরেকবার লিখবে। এখানে ছোট হাতের আছে, কার্সিভ লেটারে কিউ আছে, প্রথমে ট্রেস করবে তারপর লিখবে। সবাই সুন্দর করে এগুলো লিখবে। তারপর এখানে আবার দেখিয়ে দিচ্ছে ট্রেস এন্ড রাইট, এগুলির উপরে তোমরা লিখবে। টানাতে এফ দেখতে পাচ্ছি, এভাবে এভাবে শুরু হচ্ছে, এক টানে চলে যাবে। এরকম যখন বারবার লিখবে তখন তোমাদের, যখন তোমরা কার্সিভ লিখবে তখন তোমাদের লেখার স্পিড বেশি হবে, লেখাগুলি দেখতে সুন্দর লাগবে। আমরা দেখেছি যাদের যাদের হাতের লেখা সুন্দর সবাই এরকম টানা হাতের লেখা শিখেছে। তোমরা এবার এটি লিখে লিখে শেষ করবে। এখানে এল লিখেছে, বারবার বারবার এল লিখেছে, তোমরাও এভাবে লিখবে, চেষ্টা করবে একটা না লেখার জন্য, বারবার প্র্যাকটিস করবে, লিখবে মুছবে, লিখবে মুছবে। তারপর নিচে দেখতে পাচ্ছি আরও আছে, আবার আর আছে, আর কেউ তোমরা এভাবে লিখবে। এটি হলো আর, এটি হলো আর, এটি হলো আর, এভাবে তোমরা শেষ পর্যন্ত লিখবে। ছোট হাতের টানা করে আর, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এস, এস দেখতে পাচ্ছি, এস দেখতে পাচ্ছি, টানা হাতের এস, তোমরা এভাবে লিখবে, সুন্দর করে করে লিখবে। তারপর এখানে দেখতে পাচ্ছি ইউ, ভি দেখতে পাচ্ছি না, ইউ, ইউ দেখতে পাচ্ছি, সুন্দর। এভাবে তোমরা লিখে লিখে শেষ করবে। তাহলে ছাত্ররা আজকে আমরা এখানে শেষ করে দেব, আজকে আমাদের শেষ হয়ে গেছে 5 নম্বর পাঠ, 5 নম্বর লেসন। ধন্যবাদ সবাইকে।